হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিভ্লগের আজকের পর্বে শেয়ার করছি একটা ট্রেডিশনাল আরাবিয়ান ডিশ খ্যাপসা। খ্যাপসা ডিশটার অরিজিন সৌদি আরবিয়া হলেও এটা এখন একটা জনপ্রিয় খাবার হিসেবে বিভিন্ন আরাবিয়ান স্টেটে সার্ভ করা হয়। তো চলুন দেখে নিই এই স্পেশাল ট্রেডিশনাল ডিশটা কিভাবে তৈরি করছি। প্রথমে আমি খ্যাপসাতে দেওয়ার জন্য কিছু মশলা ভেজে পাটায় বেটে নিব। নিয়ে নিয়েছি জিরা, কালো গোলমরিচ, দারচিনি, এলাচ এবং লং। চেষ্টা করবেন মশলার এই গুঁড়াটাই ব্যবহার করতে। আস্ত মশলা ব্যবহার করলে সেই অরিজিনাল টেস্টটা কিন্তু আসবে না। তারপর আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবার দুটোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 2 টেবিল চামচ। এবার দুটোকে একসাথে মিশিয়ে নেব। মিক্স হয়ে গেলে আমি চিকেনগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে কিছু সময় ভেজে নিব। বলে রাখি, ক্যাপসাতে সব সময় একটা চিকেনকে লম্বা করে 2 ভাগ করে কেটে ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে 4টা লেগ পিস ব্যবহার করেছি রান্নার সুবিধার্থে। আপনারা চাইলে ওভাবেও চিকেনটা কেটে ব্যবহার করতে পারেন। এখন চিকেনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লেমন জেস্ট, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং বেটে রাখা সেই মশলার গুঁড়ো। আরো দিয়ে দিচ্ছি 1টা ড্রাই লেমন। এবার মিক্স করে নিব সবকিছু ভালোভাবে নেড়ে নিয়ে। এই খ্যাপসার আরেকটি বড় ইনগ্রিডিয়েন্স কিন্তু এই ড্রাই লেমন। এটাকে যতটা সম্ভব মিস না করার চেষ্টা করবেন, কারণ এর ফ্লেভারটা কিন্তু খ্যাপসার টেস্টকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। মিক্স করা হয়ে গেলে ব্যবহার করছি টমেটো কুচি এবং পেস্ট। আমি এখানে দুটোকে একসাথে করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যেহেতু খ্যাপসাতে হলুদ, মরিচ, ধনিয়া এসব গুঁড়ো ব্যবহার করা হয় না, তাই এই টমেটোর কালারটাই খ্যাপসাতে একটা ডিফারেন্ট কালার নিয়ে আসতে সাহায্য করে। এবার ভালোভাবে সব কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি এখানে 800 ml এর মতো গরম পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ মেপে পানিটা ব্যবহার করবেন। পানিটা ফুটে উঠলেই সামান্য নেড়ে নিয়ে ঢেকে দিব 25-30 মিনিটের জন্য, আর এর মাঝেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা প্লেটে একে একে তুলে নিব সাবধানে। এবার খ্যাপসার রাইসটা তৈরি করার জন্য যতটুকু পানি রয়ে গেছে তার সাথে অ্যাড করছি আরো 750 ml গরম পানি আর স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটা ফুটে এলে আগে থেকে ভিজিয়ে রাখা 3 কাপ বাসমতি চাল পানি ঝরিয়ে দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব চালটা সামান্য ফুটে ওঠার। এই সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবার কোনো প্রয়োজন নেই। চালটা যখন অর্ধেক ফুটে পানির উপরে ভেসে উঠবে তখন 10 মিনিটের জন্য ঢেকে দিব।
আর এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 10 মিনিটেই খ্যাপসার রাইসটা পুরোপুরি হয়ে গেছে, আর কোনো এক্সট্রা পানিও লাগেনি। আপনাদের যদি একটু এক্সট্রা পানি লাগে সেক্ষেত্রে বুঝে ব্যবহার করতে হবে। দেখুন রাইসটাও কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার গার্নিশিং এর জন্য একটা পাত্রে সামান্য বাটার নিয়ে নিলাম। বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা কাঠবাদাম এবং কাজু বাদাম। এবার বাদামগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা ব্রাউন করে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে 10 থেকে 15টি কিশমিশ একই বাটারে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে রাখা চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিব। চিকেনের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিব অপর পাশটা হওয়ার জন্য। দুটো সাইডই যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনটাকে নামিয়ে নিব খ্যাপসাটাকে ট্রেডিশনালি পরিবেশন করতে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নোটিফিকেশনের বেল বাটনটি চেপে রাখবেন আমাদের পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে। চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও আপনার তৈরি করা যে কোনো খাবারের ছবি আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।